যাকে আমরা অলরাউন্ডার বলে থাকি, যাকে আমরা তারকা খ্যাতি দিয়েছি, সেই সাকিব আল হাসান বাংলাদেশের অগণিত মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে চলে গেল ইন্ডিয়ায়। একটি পূজা উদ্বোধন করার জন্য সে ইন্ডিয়ায় চলে গেল। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, যারা তার সঙ্গে শিরক করে অংশীদার সাব্যস্ত করে। সবাই বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করেছেন সূরা নিসা 116 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না এবং করতেছেন না, আন ইউশরাকা বিহি, যারা তার সাথে শিরক করে অংশীদার সাব্যস্ত করে। আজকে মানুষেরা বিভিন্ন ভাবে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর একত্ববাদের সাথে, আল্লাহর অস্তিত্বের সাথে শিরক করে, আবার কেউ কেউ আল্লাহর ইবাদতের সঙ্গেও শিরক করে। সবাই বলেন নাউযুবিল্লাহ। দেখুন, এই তো কয়েকদিন আগেই বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের একজন অন্যতম খেলোয়াড়, যাকে আমরা অলরাউন্ডার বলে থাকি, যাকে আমরা তারকা খ্যাতি দিয়েছি, সেই সাকিব আল হাসান বাংলাদেশের অগণিত মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ে আঘাত দিয়ে চলে গেল ইন্ডিয়ায়। একটি পূজা উদ্বোধন করার জন্য সে ইন্ডিয়ায় চলে গেল। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই ঘটনার মধ্য দিয়ে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানেরাই লজ্জিত হয়নি, লজ্জিত হয়েছে পৃথিবীর অগণিত মুসলমানেরা। এইরকম মুসলমান নামধারী একজন সাকিবের কারণে পৃথিবীর অগণিত মুসলমানেরা আজকে লজ্জিত হয়েছে। সবাই বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে দেখেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান সময়ে এই ঘটনা সবচাইতে বেশি আলোচিত হচ্ছে। এর অন্যতম কারণ হলো এই সাকিব আল হাসান। আপনারা জানেন, কয়েক বছর আগে তিনি তার স্ত্রীকে সাথে করে নিয়ে হজ করতে গিয়েছিলেন। খানে কাবার পাশে দাঁড়িয়ে স্ত্রীকে সঙ্গে করে নিয়ে ছবি উঠিয়ে ভাইরাল হয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছিলেন। শুধু তাই নয়, এই সাকিব আল হাসান মুখে অনেক লম্বা লম্বা দাড়ি রেখে দিয়েছিল। সেই দিন মানুষেরা মনে করেছিল যে এই ছেলেটা ক্রিকেট খেলার পরেও তার হৃদয়ে অনেক আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে, নবীর প্রতি মহব্বত রয়েছে, যার কারণে সে এই হজ করে নবীর সুন্নাত মুখে সে রেখে দিয়েছে। সবাই বলেন ঠিক কিনা? আজকে দেখেন টাকার কাছে মানুষেরা তাদের ঈমানগুলো বিক্রি করে দিচ্ছে, সে মনেই করতেছে না যে তার এই কাজ শিরক হতে পারে। এটা নিঃসন্দেহে আল্লাহর ইবাদতের অন্যতম একটি শিরক। আমরা অনেক সময় আল্লাহর অস্তিত্বে শিরক করি, আল্লাহর সমকক্ষ আমরা কাউকে মনে করি, আল্লাহর ছেলে মেয়ে স্ত্রী আছে, আল্লাহ অন্যান্য দেব দেবীকে আল্লাহর সঙ্গে তুলনা করে, আবার অনেকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে মূর্তির উপাসনা করে, দেব দেবীর উপাসনা করে, কল্পিত মাবুদের উপাসনা করে। এই সবগুলো হলো আল্লাহর ইবাদতে শিরক করা। আজকে দেখেন একজন মুসলমান কিভাবে আল্লাহর ইবাদতকে তুচ্ছ তাচ্ছিল্য করে এইভাবে একটি পূজা উদ্বোধন করতে পারে। এর নজির আমরা আগে কখনো দেখিনি। এমন সময়ে এই ঘটনা ঘটলো যেই সময়ে ফ্রান্সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র অঙ্কন করার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানেরা প্রতিবাদ জানিয়ে আসছে। ঠিক সেই সময়ে ভারতের ইন্দোনে এই মুসলমান নামধারী এই সাকিব আল হাসান কিভাবে একটা মন্দির সে উদযাপন করতে পারে, একটা পূজা
উদ্বোধন করতে পারে এটা মুসলমানদের বোধগম্য হবার বিষয় নয়। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আন-নিসার 116 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধ এই গুনাহ কখনো ক্ষমা করেন না। তবে শিরক ছাড়া অন্য কোন ইবাদত বন্দেগী করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়, ভুল ত্রুটি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সমস্ত গুনাহগুলো অপরাধগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ। আল্লাহ পাক বলেন, প্রথমে বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তার সঙ্গে শিরক করার গুনাহ অংশীদার সাব্যস্ত করার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করবেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ছাড়া আমার বান্দা বান্দিরা যে সমস্ত ভুল ত্রুটি করে, গুনাহের কাজ করে, অপরাধ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমার বান্দার এই সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা বড়ই লজ্জিত এই একজন মানুষের কারণে। আজকে তার সম্পর্কে মুসলমানদের যে ভালো ধারণা ছিল সেই ভালো ধারণা থেকে আজকে তার সম্পর্কে সবচাইতে নিকৃষ্ট ধারণা মানুষের হৃদয়ের মধ্যে জন্মলাভ করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি পাওয়ার অন্যতম একটি কারণ হিসাবে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের অন্যতম ব্যক্তিত্ব অনন্ত জলিল, তিনি একটি বক্তব্যে একটি ভিডিওতে তিনি বলেছিলেন যে ধর্ষণ বৃদ্ধি পাওয়ার জন্য মেয়েদের পোশাক অনেক অংশে দায়ী। তিনি মনে করেছিলেন যে ধর্ষণ বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে এর অন্যতম একটি কারণ হলো যে আমাদের যে সমস্ত মা বোনেরা যুবতীরা যারা এইরকম নোংরা অশ্লীল যে সমস্ত পোশাক পরে, নগ্ন পোশাক পরে, ছোটখাটো পোশাক পরে, এই বেহায়াপনার কারণে, পোশাকের কারণে আজকে ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। সেই সময়ে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের অনেক মিডিয়া তাকে নিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য ব্যঙ্গ তাকে প্রশ্নে জর্জরিত করেছিল। এক পর্যায়ে তিনি তার সেই অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। সেই সময়ে আমরা অনেকেই ধারণা করেছিলাম যে অনন্ত জলিল তিনি প্রথমে একটি ভালো কথা বলেছিলেন, কিন্তু সেই কথার উপরে তিনি থাকতে পারেননি, তিনি জাতির কাছে ভুল স্বীকার করেছেন, তিনি এই বিষয়টি ভুল বুঝতে পেরেছেন। সেই সময়ে অনন্ত জলিল সম্পর্কে মানুষের অনেক খারাপ ধারণা তৈরি হয়েছিল, কিন্তু আজকে দেখেন যেই ছেলে সাকিব আল হাসান মুখে দাড়ি রাখলো, আল্লাহর নবীর সুন্নাত মুখে ধারণ করলো, এমনকি স্ত্রীকে নিয়ে গিয়ে হজ করলো, হজ করার ছবি, দাড়ি পরার ছবি, জুব্বা পাগড়ি পরার ছবি, সুন্নতি চাদর পরার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে যেই ছেলে নিজেকে প্রকৃত মুসলিম হিসেবে পরিচয় দিল, এই রকম একজন মানুষ সাকিব আল হাসান আজকে এই রকম ক্লান্তি লগ্নে আজকে ভারতের ডাকে সাড়া দিয়ে একটা পূজার উদ্বোধন করার জন্য ভারতে চলে গেল। আজকে দেখেন এই দুইজনের মধ্যে সবচাইতে বড় ভণ্ড কে? আমাদের মনে হয় সবচাইতে বড় ভণ্ড হলো সাকিব আল হাসান, যে ধর্মের লিবাস পরে মানুষের সামনে নিজেকে ধার্মিক পরিচয় দিয়েছিল। আর এই অনন্ত জলিল দেখেন সে কিন্তু ধর্মের লিবাস পরে এই কথাগুলো বলেনি, সে স্বাভাবিকভাবে এই কথা বলেছিল। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা লোকমানের মধ্যে, নিঃসন্দেহে শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শিরক হলো সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় জুলুম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের রিজিক দিয়েছেন, মানুষকে বসবাসের জন্য এই পৃথিবীতে জায়গা করে দিয়েছেন। একটা সময় যখন অতিবাহিত হয়ে যাবে, মানুষেরা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, হাশরের ময়দানে মানুষেরা সেই দিন সবাই একত্রিত হয়ে যাবে। যেই স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে খাবার দিয়েছেন, মানুষের মৌলিক চাহিদাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিয়েছেন, মানুষের জন্য যা কিছু প্রয়োজন দুনিয়ায় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সত্তাকে বাদ দিয়ে অন্য কোন সত্তাকে মাবুদ হিসাবে গ্রহণ করা, অন্য কোন কল্পিত দেব দেবতার উপাসনা করা, তাদের কাছে পূজা করা,
তাদের নামে মান্নত করা অথবা কাউকে সেজদা করা এর চাইতে বড় জুলুম আর কোনটাই হতে পারে না। সবাই বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শিরক হলো সবচাইতে বড় জুলুম। মনে করেন একজন ব্যক্তি বিয়ে করেছেন, তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসেন, স্ত্রীর সমস্ত চাহিদা তিনি পূরণ করেন, স্ত্রী বলতিছে যে তুমি আমার সব কথায় মেনে নিতে যদি পারো তাহলে আমি তোমার সঙ্গে তোমার এই বাবার বাড়িতে আমি থাকবো, সংসার করব। আর আমার দাবিগুলো যদি মানতে না পারো তাহলে আমি তোমার সাথে সংসার করব না, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। স্বামী বলতিছে ঠিক আছে, তোমার সমস্ত দায়িত্ব তোমার সমস্ত আবদার আমি মেনে নিলাম। তখন স্বামী বলতিছে তোমার দাবিগুলো আমি মেনে নিলাম। এবার স্ত্রী বলতিছে শোনো, আমি কিন্তু বাসায় এই ঘরের মধ্যে আবদ্ধ থাকতে পারবো না, আমি কিন্তু চাকরি করব, অবশ্যই আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। এবার স্বামী তার স্ত্রীর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে। এবার স্ত্রী বলতিছে শোনো, আমি কিন্তু বাসায় বাবুর্চির মতো কোনো রান্না করতে পারবো না, আমি কিন্তু বাবুর্চি রেখে দিবে সে রান্না করবে, রান্নার কাজটা আমি করতে পারবো না। এবার স্বামী বলতিছে ঠিক আছে, তোমাকে রান্না বাড়ার কোনো কাজ করতে হবে না। স্ত্রী বলতিছে শোনো, আমি কিন্তু আমার নিজের জামা কাপড় এবং তোমার জামা কাপড় কারো জামা কাপড় আমি পরিষ্কার করতে পারবো না, বাসায় একটা কাজের লোক নিতে হবে। স্বামী বলতিছে ঠিক আছে, আমি তোমার এই দাবিও মেনে নিলাম। এই রকম করে স্ত্রীর সমস্ত দাবি মেনে নিল, সুখের সংসার চলছে। হঠাৎ একদিন স্বামী দেখে রাতের বেলা বাসায় আসতে একটু দেরি হয়েছে, স্ত্রী আরেকটা পুরুষকে নিয়ে ঘরের মধ্যে সে কিছু খারাপ যে লিপ্ত হয়েছে। এই দৃশ্য দেখার পরে এবার বলেন তার স্বামী, ওই স্ত্রীর যতগুলো দাবি মেনে নিয়েছিল এই দাবিগুলো কি আর মেনে নেবে, তার সাথে কি আর সংসার করবে? কখনোই কিন্তু এই স্বামী ওই মহিলার সাথে সংসার করবে না, কারণ একজন স্বামী তার স্ত্রীর সমস্ত দাবি মেনে নিতে পারে কিন্তু তার স্ত্রী অন্য কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করবে এটা কোনো স্বামী মেনে নিতে পারে না। আজকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন দাতা, মৃত্যু দাতা, আমাদের ভালো মন্দ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর রহমত ছাড়া বান্দা এক মুহূর্ত দুনিয়ায় জীবন যাপন করতে পারে না। সেই মাবুদকে বাদ দিয়ে কোন কল্পিত মাবুদের ইবাদত করা এটি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এটি আশা করে না। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাশ-শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অন্যায়। সবাই বলেন সুবহানাল্লাহ।